সকালের টিফিন আমাদের রান্না খাওয়া হয়ে গেছে, আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, বড় বাজার এনে দিয়ে চলে গেছে কাজে। আমি সব একবেলাতেই রান্না করবো, ওবেলাতে রাত্রিবেলাতে শিশির আবার বলছে যে আলুর পরোটা খাবে, কালকে রাতেই বলেছিল সকালে খাবে, তো আমি সকালে বানানোটা একটু ঝামেলার হয়ে যাবে, রাত্রে বানিয়ে দেবো, তাতেই রাজি হয়েছে। এখন দুই বোন মিলে দেখো কী করছে, সুইটিকে খাওয়াতে দিয়েছি গুড়িয়াকে। পুতুল নিয়ে গেছে এত বড় ছেলে, দেখো আমার মেয়ের পুতুল সব নিয়ে ওর খেলা। বুঝতে পারছি না কোনটা কোন দিকে করবো, এই যে তোমার মেয়েকে বুঝাও না ডিম আনবে, আমার জন্য ডিম আনবে, হ্যাঁ আছে, হ্যাঁ আছে, আছে তোগুলো কি দেখো এনার্জি শাক পাতা মানে পড়তে হবে, তো তার জন্য বলতে শাক বাঁধবে। কেমন করে বাচ্চা শিখিয়ে নিয়ে বাঁধবে, তুই যে পড়াশোনাটা কর না শাক পাতা তুই পরে শিখে যাবি, কেমন করে বাচ্চা এখন শাক পাতা শিখাতে হবে, এরম ভাবে নেয় আমার ভেঙে দিতে শাক পাতা। হ্যাঁ এই পাতাগুলো ছোট ছোট সেই দেখুন ভাত রান্না করা হয়ে গেছে, আর শাক কেটে ধুয়ে কেটে রেখেছি, আর এই যার যেমন মেয়ে খাবে টমেটো পোড়া, সুইট গুড়িয়া বলছে আমি টমেটো পোড়া খাবো, তাই টমেটো পোড়া মাছ দিয়ে টমেটো মাখবো, মাছ ধোয়া হয়নি তো শাকটা মাঝে বসিয়ে মাছটা ধোবো। প্রথমবার টমেটো পোড়া খাবে, কারণ এর আগের গুড়িয়া টমেটো পোড়া খায়নি, কারণ আমি অত বানাই না, আমার অত ভালো লাগে না, তাই আমার আমার বেগুন পোড়াটা খুব ভালো লাগে, বেগুন পোড়া রুটি খেতে, আবার বেগুন পোড়া আমার মেয়ে খায় না, তো আমার হয়ে গেছে রান্না করা, আর প্রচুর বাসন, আর এখন এই বাসন টাসন সব ধুয়ে সুইটিকে স্নান ফ্যান করিয়ে আমিও স্নান করবো,
আর তারপর খাওয়া দাওয়া করে নেবো। বর এখনো আসেনি, বলেছিল তাড়াতাড়ি আসবে, রান্না হয়ে গেলে এখনো আসেনি, দেখি কখন আসবে। এই সব কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে সময় পেলে গল্প করবো। পড়তে দিয়েছি, নাচছে, ঘরে এসে দেখছি নাচছে, জামা কাপড় খুলে দেখো ফ্যান চালিয়ে নাচছে, ওর খুব গরম লাগছে। তারপরে প্রচুর বাসন রয়েছে, সেগুলো ধোবো, সুইটিকে স্নান করাবো, খাবো, অনেক কাজ। দেখেছো কি বর চলে এসেছে কাজ থেকে, অনেক দেরিতে এসেছে, একটা বাজে তখন না এসছে, একটা দেড়টা দেড়টা এসছে, একটা সময় এসছে। তারপরে দেখো এখন কি বেরোচ্ছে, ছোটবেলার হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস। সাউন্ডে কমা তো, সাউন্ডে কমা। আবার জগদ্ধাত্রী পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজোর মেলাতে যেতে গেলে লাগবে সব, এগুলো যত রয়েছে সবই বের করতে হবে, বের করে রোদে দিয়ে দেবো। সব কেচেই ঢোকানো আছে সব। তো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে, আমার রান্না বান্না করা, বাসন ধোয়া সব কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, আর সুইটিরও স্নান করানো হয়ে গেছে। সুইটি এখন পুকুর নিয়ে খেলছে, সুইটিকে এখন খাইয়ে দেবো, তোকে খাইয়ে দিই। আর খাওয়া দাওয়ার পর আজকে আমরা যাবো সবাই পুকুর পাড়ে, যেহেতু আজকে ছট পুজো তো ঘাটে সবাই যাবে, আর আমি তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার রেডি হয়ে তারপরে ঘাটে যাবো। তো যেহেতু আমাদের বাড়ির সামনেই পুকুর, সেই পুকুরেই হবে। পুকুরটা খুব সুন্দর সাজিয়েছে, কাল যখন বাড়ি আসছিলাম দেখলাম লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো বাড়ির সামনেই পুকুর, আগে তো ছাদ থেকে সব দেখা যেত, তো এখন ঘর বাড়ি হচ্ছে, সামনে একটা দোতলা বাড়ি হয়ে গেছে, আর পুকুরটা ছাদ থেকে দেখা যায় না, আগে দেখা যেত। হয়ে গেছে, আর ভাগ্নে ফোন করছে ঘাট থেকে, ভাগ্নের বন্ধুর সঙ্গে গেছে, আরেকজনকে দেখো গরু ঘাটছে, নাও নাও নাও, দেখ দেখ ওর গরু ঘাটে, তুমি ওখানে দেখবে পুজো। बंगाल हमारा यह 15 नंबर वार्ड भी ऐसा ही है कि सबको साथ लेकर हम लोग चलते हैं, एवं सबको साथ लेकर हर एक त्योहार शांतिमय तरीके से हम मनाते हैं। फिर ईश्वर से प्रार्थना करूंगी कि आगामी दिनों में भी हम लोग इस तरह सभी त्योहारों को अच्छी तरीके से मनाते रहें। एक साथ एक बार मेरे साथ सबको जोर से बोलिए, छठी मैया की সাইকেল চালাতে, তাই ওর পিসির বাড়ি এখানেই চালায়, যেহেতু রোড না ভালো, তাই আমি আমার আগে ভাগ্নে চলে এসছে। দেখো ভাগ্নে ডাক ডেকেছিল অবশ্য, কে ওই দেখো সুইটি, আস্তে আস্তে চলো, আমি এখানে আছি, আস্তে চলো। আর এখানে এসে দেখছি ভাগ্নে এসে পুকুর থেকে, তুই কি ওদের সঙ্গে পুরোটা আসিস না, এদিক দিয়ে চলে এসছিস, এসে জল দিয়ে হয়ে গেল। হ্যাঁ আরেকজন মা মা করছে, কি হয়েছে? হ্যাঁ চলো, মানে কত গাছ লাগিয়েছে, ও প্রত্যেক বছরই লাগায়, করিও এসে গেছে। বাবা কি ঝোপ বানিয়েছে চন্দ্রমল্লিকাগুলোকে, এইগুলো কি গাঁদা লাগিয়েছে, যাতে বড় বড় তাজা হারা পাতা, ডুবলি মানে নাম ছিলাম না 7 দিন। ছাদের পুরো দায়িত্ব মনার, আর এই গাছ কত সুন্দর না, ফুলগুলো কলা হয়েছে,
আমরা ননদের বাড়ি থেকে অনেকক্ষণ যে চলে এসেছি, তো সুইটির এসে রিমি স্টোরে গিয়ে এটা ওটা কেনা খাওয়া হয়ে গেছে। সে আমার বাপের বাড়ি, ওখানে ওর যে বান্ধবী আছে আসিয়া, তার সঙ্গে এখন সকাল থেকে সকালে এক দেড় ঘন্টা বোধহয় ভিডিও কলে কথা বললো। এখন আবার ও সেই কথা বললো, দিয়ে পড়তে বসে কথা বলে দেরি করলো, আবার রাখতে বলেছে বলে বলছে কথা বলতে দিচ্ছ না কেন, মানে পারলে সারা রাত কথা বলে। হ্যাঁ, আর আজকে কারো কোনো টিফিন করারও ইচ্ছে নেই, আমি শুধু চা খেয়েছি, গুড়িয়া ম্যাগি খেয়েছে, আর কিছু খাবো না। তো ফ্রেন্ডস, সুইটিরও পড়া হয়ে গেছে আর ওর বাবাও চলে এসেছে কাছ থেকে, তো এবার সবাইকে খেতে দিই আর আমরাও খেয়ে নিই। সুইটিকে খাইয়ে দিতে হবে, তারপরে আমরাও খেয়ে নেবো। তো সারাটা দিন আমার এভাবেই কেটে গেলো আর আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সাপোর্ট করো আমাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।